আলহামদুলিল্লাহ ওসলা আলাহ রসুলিল্লা আল্লাহ আলহি ও সাহাবিহি উমা আলহাম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী আজকের বিষয়বস্তু হচ্ছে বিশেষ করে তারাবীর নামাজ পড়িয়ে কোন পারিতোষিক নেওয়া সম্পর্কে এর মধ্যে ইমামতি করার কথা এসে যাবে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়ার কথাও এসে যাবে কিন্তু এগুলো হলো আনুষাঙ্গিক আজকের মূল বিষয় হলো তারাবির বিষয় কেননা এটাতে এটাতে কিছু পার্থক্য আছে মসজিদের ক্ষেত্রে ইমামতি বিষয়ে কন্টিনিউ যেটা করা এবং মাদ্রাসার শিক্ষকতা সেটার যে কারণ এখানে এই কারণটা ততটা পাওয়া যায় না তো সেই জন্য এখানে একটা প্রশ্ন বেশি দেখা দেয় তো এই জন্য আজকে আমাদের মূল বিষয় হলো এটা তারাবীর নামাজ পড়িয়ে বেতন নেওয়া বা পারিতোষিক নেওয়া সম্পর্কে সর্বপ্রথম কথা যেটা সেটা হলো যে দিনের যেই কাজগুলো সবাবের কাজগুলো এগুলো করবা বহু করাম আল্লাহর সন্তোষ অর্জনের জন্য যে কাজ আল্লাহর আনুগত্যের কাজ এবাদতের কাজ যেটা হলো প্রত্যেকটি মুসলমানের তার ন্যায্য দায়িত্ব এটার উপরে প্রতিদান নেওয়া পারিতোষিক নেওয়া মূলত হারাম এটা মূলত তার প্রকৃতিগত যেই অবস্থা সেটা হলো যে ইসলাম এটা হারাম এই জন্যেই কোরআন করিমে আল্লাহ পাক যেটা বলেছেন যে বলে কালিলা আল্লাহ হর্বিল আলবিনের আয়াত গুলোকে তোমরা বিক্রি করে দিও না সামান্য মূল্যে বিনিময়ে এইভাবে আরও অনেক দলিল আছে এবং এটা বোঝার জন্য মানুষের কঠিন কিছু হয় না সেজন্য সেখানে আমরা সময় বেশি নিচ্ছি না কেন বৈধ বলা হয় এবং কিসের ভিত্তিতে বৈধ বলা হয় সেটা জানলেই আমাদের এই বৈধতার পরিমাণও আমরা বুঝতে পারব এবং তার প্রকৃতিও বুঝতে পারবো আর এর পাশাপাশি কীভাবে হলে হারাম হয় সেটাও জানা যাবে এবং সেখান থেকে আমরা বাঁচার ব্যবস্থা খোঁজার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আইলে এই তো ইলেই উনি তো যেহেতু বিষয়টা হলো আবাদতের সেজন্য সেখানে অন্যান্যগুলোর কারণও আসবে এই জন্য আমরা সেখান থেকে সংক্ষেপে আসতেছি এটা হলো মসজিদ মাদ্রাসা এগুলো যতক্ষণ পর্যন্ত দেখা যাবে যে নিজেদের পক্ষ থেকে কোনো শিক্ষক অথবা ইমাম নিজে সময় দিতে পারছেন না তার সামর্থ্যে কুলায় না তার মানে যদি এখানে সময় দিতে হয় তাহলে তার সংসার চালানো তার নিজের জীবন যেই চালানোর যে অবস্থাটা সেটা হয়ে যাবে ব্যর্থ উনি পারবেন না তাহলে এমতাবস্থায় এটা গেল প্রয়োজন এবং প্রতিষ্ঠান যদি না চলে তাহলে আমাদের এলিম চর্চা হবে না নামাজও পড়া হবে না এই প্রয়োজনকে সামনে রেখে এটাকে বৈধ আলিমগড় বলেছেন এবং সেখানে কিছু ভিত্তি আছে একটু পরে আমরা সেটা উল্লেখ করব ঠিক তদ্রুপ এটা যেমন একটা দিক যে বিশেষ প্রয়োজনে ঠিক আরেকটা দিক আছে যে যিনি মায়না নিবেন এই যে পারিতোষিক নিবেন ওনার এটা না নিয়ে উপায় নাই ওনার চলছে না অতএব শুধু এরই ভিত্তিতে নেবেন এটাকে এটাকে উনি কোনো অতিরিক্ত ইনকাম অন্যান্য যেমন ব্যবসা বাণিজ্যে এবং অন্যান্য চাকরি বাকরিতে গিয়ে আপনার ডিমান্ড করে আরও বেশি চায় আরও বেশি চায় সেই নিয়তে উনি আবার নিতে পারবেন না এটা শুধুমাত্র ওই পরিমাণ মধ্যে নিতে হবে এবং আলিমগঞ্জ এটার বৈধতার জন্য একটা সুযোগ বের করেছে এটা হলো তার ওই যে সময়টা এই সময়টা দিয়ে তার ইনকাম করতে যেই প্রয়োজন মেটাতে উনি সেখানে সময় বের করতেন ওইটা এখানে দিচ্ছেন শুধুমাত্র ওর অপোজিটে এই টাকাটা উনি নিচ্ছেন এইভাবে করে আলিমনটার বৈধতা দিয়েছে আরেকটা জিনিস হলো যেখান থেকে আমাদের ভুল বুঝাবুঝি হয় যে যে হাদিস আসছে দুই হাজার দুই মাধ্যমে ঝাড়ফুক করে তারা যে নিলেন সেখানে ৩০টা উঠের সংখ্যাও আসছে বিভিন্ন বর্ণের বিভিন্ন কথা আসছে এটা থেকে আবার দেখা যায় যে চুক্তিরও কথা আসে যাই হোক চুক্তি আগের কথা থেকে যদি কেউ চুক্তি বুঝেন তাইলে এবং এখান থেকে ওই চুক্তিটা বোঝার যে ভুল বুঝাবুঝি একসাথেই কি হয়ে যাবে ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে এখানে সাহাবারা বলছেন যে আমরা তোমাদের এই ঝাড়ফুঁক করবো না হ্যাঁ তার লেন এটা কি পরিবেশে জোল কাকে বলা হয় আমরা বলছি তো ফা আল্লাহ মিনাল আল্লাহ এরপরে তারা কি করলো বকরির এক পালের উপরে তারা চুক্তি করলেন এই জোলটা কি এটা বুঝলেই উত্তরটা হয়ে যাবে জোল ছিল এটা এই কারণে যে যদি ঝাড়ফুঁকের মাধ্যমে আপনাদের রুগী সুস্থ হয়ে যায় তখন আপনারা আমাদেরকে এই পরিমাণ বকরির পাল এতটি সংখ্যা যেটা তিরিশ সংখ্যা কোনো বর্ণে আসছে এটা দিবেন এটা কিন্তু এরকম না যে চুক্তি করে ফেলছে আগেই যে আমি ঝাড়ফুঁক করব আমাকে এটা দিবেন না জৌলের সংজ্ঞাতে যেতে হবে জৌলের সংজ্ঞার মধ্যেই হলো এটা যে আমাদের এই মাধ্যমে কাজ যদি হয় তাহলে সেটা তাহলে ঝাড়ফুঁকের প্রসঙ্গ কিন্তু আলাদা এটাকেও আজকাল যে পেশা বানিয়ে আপনি একেবারে ওই ইয়ের মতো নিয়ে নিবেন ইমামতির মতো এবং মাদ্রাসার শিক্ষার মতো ওইটা কিন্তু আবার না এবং সেখান থেকেই যে আপনার অনেক বুঝি আর অন্যান্য ব্যাপকতার দিকে যাবে ওয়াজ মাহফিলে ওয়াজ করতে গিয়ে আপনার চুক্তি করা সেগুলো সেখানে আসবে না কারণ এটা হলো আপনার দিনের তালিম আপনি দিবেন এবং সেখানে আপনার কিছু আছে যে আপনার যাতায়াত খরচ তারা যদি ইনসাফ না করে এটা আলাদা ব্যাপার লেনদেনের মতো সেই অংশটা হবে কিন্তু এছাড়া তালিম সহ মাদ্রাসার শিক্ষকতা এমনকি ওয়াজ মাহফিল ইমামতি এগুলো কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে একই লাইনে পড়ে এগুলোর উপরে মূল অবস্থা হলো এটা যেটার এটার মাধ্যমে কি হবে না ইনকামের কোন সোর্স এটাকে হিসাবে নেওয়া যাবে না দেওয়াও যাবে না এবং এটার মধ্যে চুক্তিতে আসা যাবে না তারা ইনসাফ করবে অবশ্যই এটা তাদের দায়িত্ব হয় বাইতুল মাল থাকলে বাইতুল মাল থেকে নেওয়া হবে তা না হলে মসজিদ কমিটি এবং মাদ্রাসার কমিটিরা তারা ইনসাফ করে আপনাকে যেটা ছাড়া আপনার সংসার চলে না একজনের আবার সংসার আছে অনেক বড় একজনের ব্যয়বহুল তার পারিবারিক স্ট্যাটাসের দিক থেকে অথবা অসুখ বিসুখ রয়েছে সেখানে চিকিৎসার দিক থেকে তাইলে ওইভাবে সেখানে ব্যবধান হতে পারে তো যাই হোক এর আরেকটা ভিত্তি স্থান থেকে নিতে হবে তো কারণ কোরআন সন্ন্যায় দেখা যায় বিপরীতটাই আর এখানে যেটা পাইলেন বোখারির হাদিসে এটাও আপনারা বুঝলেন যেটার ব্যাখ্যা হলো কি যে কাজ হলে আপনি নেবেন এবং এটা হলো সাময়িক বিষয় এটা কিন্তু স্থায়ীভাবে আমরা যে শিক্ষকতা এবং ইমাম এটার সাথে কিন্তু পুরা দিক সেখানে মিলাইতে নিতে পারছি না এটা উচিত না সেই জন্য ওখান থেকে দলিল নেওয়া যাবে না দলিল হবে অমর ইবনুল হাত থেকে আসছে মোস্তানু আবি সাইবা এবং তবাক ইবনু করে আপনার অন্যান্য কিতাবেও আসছে তিনি বললেন যে আমি আমাকে আল্লাহ হব আলমী তিনি যখন খালিফা ছিলেন তখন তিনি যে বাইতুল মাল থেকে যেই ভাতাটা নিতেন সেটার জন্য তিনি দলিল দিচ্ছেন এইভাবে যে আমি আমাকে নাজল তুন মিন মা আলিল্লাহ মানজিলত ওয়াসি মিন মালিল থিম বাইতুল মাল যেটা আল্লাহ হব আলমীর সম্পদ সেখান থেকে আমি যে আমার পরিবারকে চালানোর জন্যে এদিকে আমি খেলাফত চালাচ্ছি কিন্তু এর অপোজিটে নেওয়া হচ্ছে তারপরও তিনি দলিল খুঁজতেছেন আল্লাহ আকবর এবং দলিলটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বলছেন আল্লাহ আলমিন যেমন এই যেই ব্যক্তি দায়িত্বশীল যার ব্যাপারে ওসিয়ত করা হয়েছে যে তিনি আমার মারা গেলে আমার সন্তানদের দেখাশোনার দায়িত্ব নেবেন সন্তানরা এখনো না বালক এথিম রয়েছে তো এমতাবস্থা আল্লাহাক তাদের ব্যাপারে কি বলেছিলেন সেটা হলো এই যে অমান খানিফ ওমান খান ভালিয়েকুল বিল মারুফ সূরা নিসা এর 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যে ধনী সেজন এটা থেকে বিরত থাকে সে এই ইতিমের মাল থেকে কিছু নিরা নেয় সে দেখাশোনা করবে ঠিক এখানে সে তার সেই পালাপুসা এবং তার সম্পদ এগুলো ব্যবসা যদি হয় ব্যবসা পরিচালনা করা সহ এগুলো করবে কোনো ধরনের প্রতিদান ছাড়া আল্লাহ রুবুলান যা বলেছেন যে সেজন এটা থেকে বিরত থাকে ওয়ানকার গালিয়াল ফাল ইস্তাফি কিন্তু বিল আর যার অভাব আছে যার প্রয়োজন আছে সেখান থেকে খাবে সম্পদ থেকে আল্লাহ বলে কিন্তু এটা নিষেধ মূলত নিষেধ নিষেধ ছিল এতিমের মাল করা ছিল্লা দেখছেন কত শাস্তির কথা কিন্তু এরপরে সে সেখানে কি বললেন যে যদি সেখান থেকে কিছু নেও তাইলে বিল মাহরুফ পরিমাণ মতো নিবে তার একেবারে যতটুকু না হলে নয় এদিকে সে আবার সেবা দিচ্ছে এরই ভিত্তিতে এই দিনের কাজগুলো আমাদেরকে নিতে হবে এখান থেকে আলিমগুর বলেছেন যে তারাবি নামাজ এটা কিন্তু মূলত ওই ইমামতির মতো না এই জন্য এই মার্শাল এখানে আরও সূক্ষ্ম এবং আরও স্পর্শকাতর সেখানে এই শর্তটা আরও কঠিন যে তারাবি যিনি পড়াবেন উনি কোনো ডিমান্ড করতে পারবেন না কিন্তু আজকাল যে অবস্থা মানে মৌখিকভাবে না হলেও অন্তরে অথবা ইঙ্গিতে অথবা ভায়া হয়ে যেন কিছু চুক্তি হয়ে যায় তাহলে এটা সমস্যা মসজিদ কমিটির লোকজন বিবেচনা করবে এবং এটাও তার যদি প্রয়োজন হয় এবং ওনারাও খুব একটা কোরআন শুনতে চাচ্ছে এবং আর কেউ সেখানে ইমাম পড়াইতে পারবে না এইসব শর্তের ভিত্তিতে এই জিনিসটা হবে তাইলে আমরা বুঝতে পারলাম যে এই দিনের কাজের এটা মূল অবস্থাই হলো যেটা হলো হারাম এখান থেকে বদলা নেওয়া যাবে না যা নেওয়া হয় এটা হলো বিশেষ প্রয়োজনের খাতিরে এবং যেটা ছাড়া প্রতিষ্ঠান চলছে না এবং এই কাজ ইনি না থাকলে হবেই না তারা মূলত সেই জন্য এখানে কিন্তু আসেই না একদিক থেকে তারপরে একদল আলেম যারা শিথিলতার মাধ্যমে বা সহজ উদারতার মধ্যে ফতোয়া দিয়েছেন তারা বলেছেন মুটির উপরে এতটুকু হতে পারে যে ইনি ডিমান্ড না করার ভিত্তিতে ওনারা ইনসাফ করে এইভাবে দিয়ে ওই ইমাম সাহেবের মতো করে ইনি আরেকজন নতুন ইমাম এইভাবে করে তারা এটাকে বৈধতা দিয়েছেন ওনার এখানে প্রয়োজন থাকতে হবে এবং উনি এখানে বাহুল্য এখানে ইনকাম এর এটাকে সোর্স হিসাবে নেবেন কিন্তু আজকাল যে অবস্থা শুরু হয়ে গেছে এখানে হতে পারে জানিনা এবারই হয়তো শোনা যাবে কোনো জায়গায় লাখ বা লাখ লাখে হিট করেছে বা ছাড়িয়েও যেতে পারে এইরকম করে প্রতিযোগিতা যেটা এটা সম্পূর্ণ হারাম এই ধরনের আবাদত ইসলাম চায় না চায় না এইভাবে আবাদত করে ইমাম সাহেবও কোনো সব পোড়াতে পারবেন না আর মসজিদ কমিটির লোকজনও এটা কোনো সবের কাজ যে করেছেন বলে এটা ওনারা নিশ্চিত বা সামান্যতম ওনাদের সেখানে কোনো ধরনের ভরসা থাকবে না সেই জন্য আমাদের প্রত্যেকটা কাজ ইসলামী বিধান অনুযায়ী আগে নিতে হবে তারাবিন নামাজ যে এই জামাত সহকারে পড়তেই হবে এটা এমন কিছু না বেশিরভাগ আলেক বলছে এটা শূন্য কেউ কেউ বলছে শূন্য মোয়াক্কাদা এবং খতমের কোনো এখানে কোনো শর্তই নেই কোনো প্রসঙ্গই নাই আল্লাহবী ইসলাম থেকে ওটা তো আসেই নেই মুঠের উপর যারা ফতোয়া দিয়েছেন উদারতার সাথে তারা বলছেন জায়েজ আছে এক সুযোগকে কিছু লোক কোরআন শুনলো হাফিজ সাহেবের চর্চা হলো তাহলে উনি ওই নিয়তি করবেন যে আমি আমার আবাদত করছি আমার কোরআন আমি বছরে হয়তো অন্যান্য সময় সময় পাই না আর সাহবা সাহেব সাহিদদের যুগে তো তারা নিজেরাই এটাকে চর্চা রাখার ব্যবস্থা নিয়ে নিতেন তারা নফল নামাজ পড়তেন রাতের কেমন লেন তারা করতেন এইটা দিয়ে হাফিজে কোরআন মানিয়ে তারা বুঝতেন যে রাতে উনি নফল নামাজ পড়বেন কোরআনটা চর্চা রাখার নিয়তি এবং সেই সাথে সব হবে নফল নামাজের আছে এটা আর বেলা তিনি এটা বিধি বিধিনিষেধগুলোকে বাস্তবায়ন করবেন আজকে হাফিজে কোরআনের মানি হয়ে যাচ্ছে যে না উনি এটা দিয়ে তারাবি পড়াবেন এবং খতম তারাবি পড়াবেন এই রকম রসম রেওয়াজের বিষয় যখন হয়ে যায় তখন কিন্তু এটা হয়ে যায় সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ আরাম আল্লাহ সন্তুষ্টির দিকে বেরিয়ে এসে এটা একেবারে চলে যায় কোথায় নিজের মনস্তুষ্টি কামনার মধ্যে এবং আরও কিছু চাই আরও কিছু যেন পাই আর ওনারা চায় যে আমরা আমাদের মহল্লায় আরও কিছু সুনাম করাই আমি এই হাফিজ নিয়ে আসবো তো উনি বলছে সেই হাফিজ নিয়ে আসবো এই ধরনের কেরাত নিয়ে আলাহ হাফিজ আনবো এরকম কেরাত আলাহ হাফিজ আনবো এই যে প্রতিযোগিতা যেটা চলছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ইসলামে একটা গৃহীত কাজ এগুলোর থেকে আমাদেরকে সরে আসতে হবে নামাজের মধ্যে খুশু খুঁজুর প্রতি সেটা করতে গিয়ে যদি ঘরেও নামাজ পড়তে হয় বিশেষ করে শেষ রাত্রে আলিম বলছেন যে জমাতে পারছে ওটা একদিকে ভালো ওটা হলো খুসু কালকে আলোচনা হয়েছে খুসুখুজুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটার ভিত্তিতে এই একাই পড়া হয়ে যায় ভালো তথে বিষয়টা এমনিতেই নফল আর এরপরে এইভাবে যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতার মাধ্যমে এটা হয়ে যায় হারামের বিষয় সেখান থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এছাড়া মোটের উপরে আগে যে শর্তগুলো বলা হয়েছে ভিত্তিতে মোটের উপর এটা জায়জ বড় বড় আলিমগর বলেছেন আল্লাহবাক আমাদেরকে এইভাবে কথাগুলো শুনে এবং বুঝে আমলকার তফিক দান করেন আমরা কোরআনের মাস নিজেরাই জন্য কোরআনকে চর্চা করি নিজেরাই বেশ বেশি নফল এবাদত করতে পারি এই জন্যই মূলত আমাদেরকে আল্লাহবুর আলমিন এই মাস উপহার দিয়েছেন এই শিক্ষা নিলেই আমাদের ইনশাআল্লাহ জীবন ধন্য হবে এবং হারাম থেকে এবং হারাম নিয়ে আজকে যে প্রতিযোগিতা চলছে এবাদতের নামে এগুলো থেকে আমরা বাঁচতে পারবো আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আখরু আওয়ানা আনী আহামদুলিল্লাহ রবীন্দ্র আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ ববরাকাত